আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। তো এটা এসআর এর বোর্ড, এটার পার্ট নাম্বার থাকে এদিক দিয়ে ভিতরে, এটার নিচে। তো যাই হোক, এখন আমি এটা উঠে দেখবো না পার্ট নাম্বার, আমরা আগে দেখবো যে আমার বোর্ডে কি সমস্যা, তারপরে যদি আমার পার্ট নাম্বার দেখা লাগে বা ডায়াগ্রাম দেখা লাগে তখন ওইটা খুলে আমরা পার্ট নাম্বার দেখে নেব। আমরা বোর্ডে সর্বপ্রথম আমরা যেই টেস্টটা করি, কুল টেস্ট, তো ওইটা আমরা করি, দেখি সর্বপ্রথম। তো সর্বপ্রথম তো আমরা দেখি ফুল বোর্ড, তো দেখা তেমন কোনো সমস্যা আমি বোর্ডে দেখতেছি না। তো তারপরের স্টেপ হলো যত কয়েল টয়েল যা আছে এইগুলি আমরা ইনফিডেন্স চেক দিব। তো দেখি আমরা যে বোর্ডের কি পরিস্থিতি, যদি সব ইনফিডেন্স ঠিক থাকে তাহলে আমরা ভোল্টেজ লেভেলে যাব, আর যদি ইনফিডেন্সেই প্রবলেম থাকে তাহলে ওইটা ঠিকঠাক করে তারপরে সামনের দিকে আগাবো। সর্বপ্রথম আমি দেখি যে 19 ভোল্টের কি পরিস্থিতি। তো এটা আমার 19 ভোল্ট হওয়ার কথা, 19 ভোল্ট সিএলআর হওয়ার কথা, এটা মোটামুটি হেলদি দেখাচ্ছে। তারপর আমি 19 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের এক সাইড যে সাইড পজিটিভ এই সাইড মাপ, হ্যাঁ আমার 19 ভোল্ট হেলদি। আচ্ছা, তো তারপরের স্টেপ কি আছে? তারপরের স্টেপ আছে হলো আমার 3 এন্ড 5 ভোল্ট। তো আমি এক সাইড থেকে মাপ শুরু করি, তো এটা 3-5 এর যে কোনো একটা হইতে পারে, তো আমি হয়তো 100% শিওর না, ডায়াগ্রাম নিলে পুরোপুরি বোঝা যাবে। তো তারপরও ধারণা করে আমি নিলাম যে এটা 3-5 এর একটা হতে পারে। আচ্ছা, এটা আর একটা, তো এটাও হেলদি, এটাও হেলদি। আচ্ছা, তারপরে আছে যদি এলডিইউ সাপ্লাই চেক দিতে যাই, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বায়োসের 8 নম্বর পিনে আমাদের এলডিইউ সাপ্লাইটা আসে, বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় কয়েলের সাপ্লাইও আসে। এটাও মনে হচ্ছে মোটামুটি হেলদি। তারপরে আমার এই কয়েলটার কি পরিস্থিতি দেখি। এই কয়েলটা হয়তো ভিসিসি আছে, কিছু হইতে পারে, ভিসিসি আছে, আইও, তো এই জাতীয় সাপ্লাই হইতে পারে, এটাও হেলদি। আচ্ছা, তারপরে এটা, এটা হলো আমার কোর সাপ্লাই হওয়ার সম্ভাবনা বেশি, তো এটা 4th জেনারেশন বা 5th জেনারেশন হওয়ার কথা, তো আমার কাছে কোরটা লো মনে হইতেছে। তো 0004, তো এটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগতেছে যেহেতু 4th জেনারেশন। আচ্ছা, তো সামনে আগাই দেখি এটার কি পরিস্থিতি। এটা চার্জিং কয়েল হইতে পারে যেহেতু চার্জিং এর কাছাকাছি আছে, এটা র্যাম হবে, এটা চার্জিং হইতে পারে, এটাও হেলদি আছে, এটা র্যাম, র্যামটাও আমার লো। তো আমরা জানি র্যাম আমার লো হইতে পারবে না, র্যাম আমার মিনিমাম আপনার 50+ থাকতে হবে, র্যাম শর্ট, এটা 100% শিওর। তো আর কোনো কিছু দেখি, এদিকে S0 সাপ্লাই আছে, S0 সাপ্লাইটা আমরা একটু দেখি যে S0 সাপ্লাই কি পরিস্থিতি, S0 শর্ট টট আছে কিনা। না, S0 এটা শর্ট নাই। আচ্ছা, এদিকে আর একটা S0 লাইন আছে, এটা, এটাও শর্ট নাই। তো দেখি আর কোনো কিছু শর্ট আছে কিনা। আচ্ছা, এদিকে আর একটা S0 লাইন, অনেকে হয়তো আছেন যে দেখা যায় আমাদের ভাষা বোঝেন না যে S0 লাইন কোনটা, বা এরকম আরো অনেক কিছু আছে। তো যদি আপনারা চান যে আমাদের কোর্স করবেন, একটা লেভেল থাকে যে কোন লেভেলের পরে কোন লেভেল, তো অনেকে আছেন ওই লেভেল বোঝেন না, এমনি মুখস্থ কাজ করেন, এই টুকটাক আইসি চেঞ্জ করেন, হইলে হইলো না হইলে নাই। তো তারা যদি চান যে আমাদের কাছে কোর্স করবেন, আমাদের কোর্স মডিউল আছে, আমাদের বায়োস এডিটিং এর কোর্স আছে, তো বায়োস এডিটিংটা সামনে খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের ডায়াগ্রামের কোর্স আছে অনলাইনে, ওইটাও করতে পারেন। কেউ যদি চান যে না অফলাইনে আইসা আমাদের কাছে কোর্স করবেন, তো ওইটাও করতে পারেন। আবার অনেকে আছেন যে কাজ করান
কিন্তু ভালো কোনো ইঞ্জিনিয়ার খুঁজে পান না। আপনারা যদি চান আমাদের থেকে কাজ করাবেন তো করাতে পারেন। আচ্ছা, তো আমরা এদিকে যেটা আসলাম, তো এদিকে আমরা র্যাম কয়েল শর্ট পাইছি এবং কোর কোরটা আমার কাছে লো মনে হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট সিকুয়েন্স অনুযায়ী আমার র্যাম আগে পাওয়ার কথা, তো আমরা র্যাম সাপ্লাইয়ে যাই, র্যামটা আমরা দেখি যে আমার কোন সাইড শর্ট, ইনপুট সাইড শর্ট না আউটপুট সাইড শর্ট। তো এটার জন্য আমরা কয়েলের এক সাইড উঠাই নিব। আচ্ছা, তো কয়েলের এক সাইড আমরা উঠাই নিলাম, উঠানোর পরে আমার সেকশন ভাগ হয়ে গেল, আউটপুট এবং ইনপুট সাইড ভাগ হয়ে গেল। আচ্ছা, তো আমরা ফার্স্ট আউটপুট সাইড মাপ দেই, আউটপুট সাইড আমাদের শর্ট। আচ্ছা, আর এটা হলো আইসি সাইডের থেকে আসছে, তো এই সাইড হেলদি, তার মানে আমার যতটুকু মনে হইতেছে আমার আইসি বাইচা আছে, আইসি ওকে, সামনে কোনো কিছুতে সমস্যা আছে। আচ্ছা, তো এটার জন্য আমরা ভোল্টেজ ইনজেক্ট করে দেখব, 1 ভোল্ট ইনজেক্ট করে দেখব আমাদের বোর্ডে যে কি পরিস্থিতি। তো আমরা ইনজেক্টর লাগাই নেই বোর্ডে। তো আমার র্যামের যে সাইড শর্ট, এই সাইডে আমি, এই যে আমার এই সাইডে ইনজেক্টর লাগাই নিয়েছি, তো এখন আমরা ডিসি দিয়ে 1 ভোল্ট ইনজেক্ট করব। তো আমরা ডিসিতে 1 ভোল্ট করে নিলাম, এবার আমরা বোল্ট ইনজেক্ট করে দেখি যে কি প্রবলেম। আচ্ছা, তো যেটা প্রবলেম ওইটা হিট হবে। এদিকে আমার প্রসেসরটা মোটামুটি হিট হচ্ছে, দেখি আর কোনো কিছু হিট হয় কিনা। আমার প্রসেসরই হিট হচ্ছে, আর কোনো কিছু হিট হচ্ছে না। তো আমি একটু দেখাই দেই আপনাদের, আমি এদিকে থিনার দিয়ে দেখাই দেই যে এটা হিট হচ্ছে, প্রসেসরটা হিট হচ্ছে। তো এই যে দেখেন, আমি আমার চিপে থিনার লাগাই নিলাম, থিনারটা আপনার হিট হইয়া চলে যাইতেছে, তো আমার এই প্রসেসরটা হিট হচ্ছে। এবং দেখেন এদিকে এমনিতে খালি চোখে দেখা যায় যে এদিকে কালারটাও চেঞ্জ চেঞ্জ হয়ে আসতেছে, এবং হাত রাখলে আমার হিট হইতেছে। তো এটা আমার প্রসেসরটা শর্ট হয়ে গেছে। তো এমত অবস্থায় বোর্ড ব্যাক করে দেই, আমরা প্রসেসর বা মেন চিপ এইগুলি চেঞ্জ করি না, এর আগের যে স্টেজগুলি ওইগুলি আমরা কাজ করি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক করুন, আমাদের লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।